আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে একটা কন্ডিশনার সম্পর্কে বলবো। কন্ডিশনার আমরা কম বেশি অনেকেই ইউজ করি, অনেকে হয়তো ভাবতে পারেন আবার যে কন্ডিশনারটা ইউজ করবোই বা কেন, আর শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করছি এটাই তো এনাফ, কন্ডিশনারটা আবার কেন। তো কন্ডিশনারের কিছু কাজ অবশ্যই আছে যে কারণে আমরা অনেকে আবার কন্ডিশনারটা ইউজ করি। আমরা যখন চুলে শ্যাম্পু করি তখন দেখবেন যে চুলটা পরিষ্কার হয় ঠিকই, কিন্তু চুলটা কিন্তু হালকা রুক্ষ হয়ে যায় এবং একটু ডাল হেয়ার থাকে এবং শাইনেসটা তেমন থাকে না। তো সেক্ষেত্রে আমরা যখন কন্ডিশনার ইউজ করবো শ্যাম্পু করবার পরে, তখন দেখবেন যে চুলটা সফট, সিল্কি এবং শাইনেস লাগবে এবং চুল আঁচড়াতে গেলে দেখবেন যে চুলে কোনো জট পড়বে না, মানে চুলটা মসৃণ থাকবে, চুলে কোনো ধরনের জট আসবে না। আর এই কন্ডিশনারটা ইউজ করার পরে একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে চুলটা অনেক স্ট্রেইট থাকে এবং ম্যানেজেবল থাকে। চুল যখন মসৃণ থাকে, স্মুথ থাকে, তখন কিন্তু চুলটা আমরা যেভাবে রাখি সেভাবে কিন্তু থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে। তো কন্ডিশনার ইউজটা এই জন্যই করতে হয়, নিজের কাছে দেখবেন যে চুলগুলো অনেক ভালো লাগবে আর বারবার চুলে হাত দিতে মন চাইবে, মানে চুলটা এত সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, আমার হাতে যে মানে কন্ডিশনারটা দেখছেন, আমি এই কন্ডিশনারটা ইউজ করছি অনেক দিন থেকে, প্রায় কন্ডিশনারটা শেষেরই পথে। তো এটা আপনারা ইউজ করতে পারেন, অনেক ভালো একটা কন্ডিশনার এবং এটা অনেক রিজনেবল প্রাইসেও আছে। সানসিল্কের একটা নামি দামি ব্র্যান্ড, এটা সানসিল্কের একটা প্রোডাক্ট। সানসিল্কের এই কন্ডিশনারটা অনেক ভালো। সানসিল্কের অ্যাকচুয়ালি অনেকগুলো কন্ডিশনার আছে, সবগুলো কন্ডিশনারই খুব ভালো। আমি ব্ল্যাকটা ইউজ করেছিলাম, ব্ল্যাকটাও অনেক ভালো কাজ করে। তো এই কন্ডিশনারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখন কন্ডিশনার ইউজ সম্পর্কে বলি। প্রথমে ভালোভাবে চুলটাকে শ্যাম্পু করে নেবেন, এরপরে চুল বুঝে কন্ডিশনারটা নিতে হবে। আপনি যে পরিমাণ শ্যাম্পু চুলে ইউজ করেন ঠিক সেই পরিমাণ কিংবা তা থেকে একটু কম করে আপনি কন্ডিশনারটা নেবেন। নেওয়ার পরে আপনি ভেজা চুলে আপনি পুরোটা চুলের লেয়ারে আপনি লাগিয়ে দেবেন। খেয়াল রাখবেন যে স্ক্যাল্পে যেন কন্ডিশনার না লাগে, কারণ স্ক্যাল্পে যদি আপনি কন্ডিশনারটা দেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খুশকি হওয়ার চান্স বেশি থাকে। তো আপনি চুলের লেয়ার পজিশনটা আপনি সম্পূর্ণটা দিয়ে দিবেন, চুলের লম্বা যতটুকু আছে সম্পূর্ণটাই হাত দিয়ে দিয়ে দিবেন। কন্ডিশনারটা লাগানোর পরে আপনি 1-2 মিনিট ওয়েট করুন, তারপর আপনি নর্মাল পানি দিয়ে আপনি চুলটাকে ওয়াশ করে ফেলুন। ওয়াশ করার পরে আপনি রেজাল্টটা নিজেই দেখতে পাবেন, একবার ইউজ করেই দেখেন চুলটা কতটা সফট, সিল্কি এবং শাইনি হয়ে যায়। তখন আপনি নিজেই শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা আপনি বাধ্য হয়ে ইউজ করবেন, আর এটা সপ্তাহে আপনি 3-4 দিন ইউজ করবেন। যখন আপনি শ্যাম্পু করবেন তারপর পর আপনি কন্ডিশনারটা ইউজ করবেন। আর এটা প্রাইসটা হচ্ছে, এটা 160 ml আছে, এটা প্রাইসটা হচ্ছে 220 টাকা নিয়েছে। আপনার প্রোডাক্টটা যে কোনো ভালো জায়গা থেকে কিনবেন, সানসিল্কের এটা, সানসিল্কের এই প্রোডাক্টটা অনেক ভালো। তো ইউজ করে আপনারা অবশ্যই ভালো বেনিফিট পাবেন আশা করি। আর ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।